মর্নিং গুড মর্নিং আর একটু বাদেই গুড মর্নিং চলে যাবে। দেখো 11টা বেজে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু কি বলতো রোজ দিন একঘেয়ে জিনিস দেখাতে ভালো লাগে না। এই দেখো আফটার ব্রেকফাস্ট আমি চা নিয়ে বসেছি, আর আসল জিনিস যেটা দেখাতে বসেছি সেটা হচ্ছে এইটা। এইটা যে কি বেকুব বনে আমি অর্ডার করেছি কি বলবো। আসলে আমাকে লিখেছে এটা এয়ার টাইট, মোটেও এয়ার টাইট না, আর সাইজটা ছিল এইটুকু। আমি ভাই মাপ দেখলাম না কিছু না, আমি ভেবেছিলাম এটা টেবিলে সলপট করবো, ভাবলাম দামটা বেশি, হাতের কাজের জিনিস তো তাই দাম বেশি। আসার পর দেখছি একটা এত বড় জিনিস, তোমরা বুঝতে পারছো কি কত বড় জিনিসটা, এত বড় জিনিস, এটা এয়ার টাইটও নাই আর দামটা গেল। এবার কি হবে তার ঠিক নেই। আরও কিছু কিছু জিনিস এসছে, দাঁড়াও দেখাই। সেটা বাজার করে নিয়ে এলো মাছ ডিম, মাছ ধুয়ে এইমাত্র তুললাম, তো সেগুলো আর দেখাবার কিছু নেই, যেটা দেখাবার সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে আসলে আমি ভেবেছিলাম খুব কম কাজ, একটু হেলে দুলে কাটাই। ও মা, এখন না সিএস স্ট্র্যাটেজির রিলায়েন্স যাওয়া খুব মুশকিল হয়ে গেছে। দেখো একটা এরকম আমাকে বারবার বলছিল, এরম এরম এসছে, এরম এরম এসছে। আমি বলছিলাম না কিচ্ছু নেবে না, প্লাস্টিক বালা জিনিস তো নেবেই না। যাই হোক, ওনার দেখতে ভালো লেগে গেল, এটা এনেছেন। আর এটা উনি এনে দিয়েছেন কী জন্য জানো, উনি আমাকে এত গ্লাস লক বালা জিনিস কেন এনে দিচ্ছেন, ওই জন্য তোমাদের বললাম দুটো বক্স ফেসে গেছে একটার সঙ্গে একটা। সেটা তো তোমরা আমাকে অনেক কিছু সাজেশন দিয়েছো, তুমি সাজেশনগুলো খুবই ভালো, কিন্তু করে দেখার সময় করতে পারিনি, তাই জন্য আজকে আবার এটা একটা নিয়ে চলে এসছে। দুটো বড় গতকাল দেখালাম, আজ আবার একটা ছোট বলছে আর তুমি কেঁদো না বক্স বক্স করে। আজকের কী কী বাজার এলো দেখিয়ে দিই। বাজার থেকে এসছে দেশি হাঁসের ডিম, এক দফা ধোয়া হয়ে গেছে, নোংরাটা দেখাইনি তোমাদের। আচ্ছা এসে ভেটকি মাছ ধুয়ে ধায়ে একদম ভাগ করে দিয়েছি এভরিডে। চিংড়ি চাবড়া বোধ হয়। ডাইরেক্ট কথা বলে যে ভিডিওটাকে তাড়াতাড়ি কমপ্লিট করব তার উপায় নেই, এত ফোনে মেসেজ ঢুকছে। বাসমতি রাইস এসছে, এটা বিরিয়ানির জন্য স্পেশাল আর কি, ক্লাসিক বাসমতি। এগুলোর সঙ্গে পাখরু একটা ছোট আছে, শেভার প্যাকেট আছে। এই দেখো চানা আছে, দেখেইছো তো কত চানার খরচা। এই দেখো পোস্ত আছে, পোস্তও প্রচণ্ড খাই। আর আছে তিন রকমের পাঁপড়, এটা হচ্ছে চানা গার্লিক পাঁপড়, আর এটা হচ্ছে গার্লিক গ্রিন চিলি পাঁপড়, এটা বোধহয় মুগ নাকি, এটা মুগ, আর এটা এটাও মুগ গার্লিক পাঁপড়। দুটো মুগের পাঁপড়, একটা চানা ডালের পাঁপড়। এই ছিল মোটামুটি আজকের মানে খাদ্য দ্রব্যের জিনিসপত্র। আর রান্না এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, শুধু একটা মিক্সড সবজির ভর্তা মাখা হয়েছে, রসুন ছাড়ানো হয়েছে। এই এতক্ষণে রান্না চালু করব। তাহলে আজ ফ্রেন্ডস গুছিয়ে বকবক করলাম, কাজকর্ম কিচ্ছু দেখায়নি। আর আমার লিটল ফিঙ্গার দেখলে, আমার লিটল ফিঙ্গারে একটা পান্না পড়ে থাকি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তো, ওটার তলায় জল জমে জমে একটা ইনফেকশান হয়েছে। আমার তো গোটা হাতই ইনফেকশানে শেষ, আবার এবছরে এটি নতুন সংযোজন। আপাতত আমি শুকনো লঙ্কা ভাজছি, এটি দিয়ে ভর্তাটা মাখা হবে। আর কড়ায় দিয়ে দিয়েছি রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, এগুলো ভর্তাতেই যাবে। কুচি আছে, টমেটো আছে, বেগুন আছে, পাকা কুমড়ো আছে, কাঁচা কুমড়ো আছে। এত বেলা হয়েছে, ঝুলি আসার টাইম হয়েছে, তাই জন্য ভাবছি এই কড়াইটাতেই মাছটা করে নিই। যদি ঝুলি আসে তাহলে এই কড়াইটা নামিয়ে দেবো, আর আমি ননস্টিক বার করে নেবো। আর যদি ঝুলি না আসে, এটাই হালকা করে ধুয়ে নিয়ে আমি পাঁপড় আলুর তরকারি করব। কি কেমন বুদ্ধি, নিজের কাজ বাঁচাবার জন্য মানুষ কত বুদ্ধি করে। এবার বাপু আমার গান আসছে, অনেকটা কাজ হরকে ফেলেছি, মনটা কীরকম রিলিফ। ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম তোমায় তা দিলাম, বললে তুমি মুক্ত কোথায় মুক্ত আমার চাই। হায় ভগবান, মুক্ত মুক্ত দিয়ে তুমি কি করবে এই বুড়ি বয়সে, মুক্তর মালা বানিয়ে পড়বে কি। চলো মাছের ঝাল হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ থলি, থলি নামিয়ে হাবিব আমাদের সিগনাল দিয়ে গেছে যে আসছি। আমার একটা টিউব খারাপ হয়েছে, টিউবটা চেঞ্জ করতে হবে, কতক্ষণে আসবে কে জানে।
নিজের কাজ ছেড়ে এইসব করে বেড়াচ্ছে ভাই। আমার এগুলি দেখাতে ইচ্ছা করছে না বলে তোমরা মধুবন্তীকে দেখতে পাচ্ছ না। মধুবন্তী আঁকবে, মধুবন্তী এক্সারসাইজ করবে, মধুবন্তী ডান্স দেবে, আমার এইসব ভালো লাগে গো। মধুবন্তী এই সমস্ত ঘরের কাজ মাজ করে বেড়াচ্ছে, আমি দেখতে পারি না। এই দেখো, নেতা জোতা করে করে নিজের জীবনটা তো খারাপ করে দিয়েছি। আবার বড় মেয়েটাও সেই পথে গেল, আবার ছোট মেয়েটাও সেই পথে যাচ্ছে দেখে কিন্তু আমার একটুও ভালো লাগে না। কোথায় একটু নিজের তরিবত করবে তা নয়, আবার সেই নেতা জোতা। এই বছর পুজো আসছে, আমার কিন্তু একটু একটু মন খারাপ জানো। পুজোর জন্য যে বিশেষ পরিষ্কার সেসব কিন্তু আমি কিছুই করে উঠতে পারছি না, কারণ শরীর সাথ দিচ্ছে না। যদিও খুব একটা করার দরকার নেই, কারণ আমি রেগুলার ওয়েতে নয় এটা ঝাড়ি নয় ওটা ঝাড়ি, কিন্তু তবুও অন্যান্য বছর আমি আলাদাভাবে একটা পুজোর ক্লিনিং করি, কিন্তু বুড়ি হয়ে গেছি না আর পাচ্ছি না। ওই ভুবন মনোমোহিনী, এত মনোমোহিনী মাছের ঝাল আমি নামিয়ে দিলাম। এইবার সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, পাঁপড় বেরিয়ে পড়েছে, পাঁপড় আলুর তরকারি হবে। তার জন্য আরেকটি দেখিয়ে দিই দৃশ্য, সে স্ট্র্যাটেজি হাতে ভ্যাকুম নিয়ে নিয়েছে। আর থার্ড মহেন্দ্রক্ষণ কী বলতো, এই দেখো কপাট বন্ধ, মধুবন্তী গেছে স্নানে। আজ এত দেরি হয়ে গেছিল যে আমি ক্যামেরা আর ডান্ডায় সেট করতে পারছি না, ওই হাতে ধরে ধরেই চালাচ্ছি, যার জন্য মানে কি বলবো ক্যাপচারগুলো ভালো হয়নি। যাই হোক, তেলে আমি ডুবন্ত তেলে পাঁপড় আমি ছেড়ে দিয়েছি, পাঁপড় ভাজা ভাজা করে তুলে নিই, তারপরে তরকারিটি চাপাবো। আর আজকের তরকারি কিন্তু আমি নিরামিষই, মানে হিং গোলমরিচ দিয়ে করছি না, যেহেতু রসুনের পাঁপড় সেহেতু আমিষভাবেই করব। এখন তো পেট পুজো হয়ে গেছে, সেজন্য তোমাদের বলে দিচ্ছি লিজ্জত পাঁপড়ের আগে কোনো পাঁপড়ই নেই। ওই যে টমেটোটি ধরে দেখাবার চেষ্টা করলাম, ওই টমেটোটি আর কাঁচা লঙ্কা আর একটু আদা মিক্সারে বাটা হবে। ওই যে তখন দেখলে না, মধুবন্তী সেদ্ধ আলুগুলো ছাড়াচ্ছিল, তার থেকেই অল্প একটু আলু নিয়ে আমি কেটে টুকরো করে আগে ওগুলো নুন দিয়ে ভেজে নিলাম। আর আজকে দেখো একটু ক্যামেরা ধরে দিলে আমার একটু উপকার হতো, কিন্তু আজকে ওই যে হাবিব এসেছে কাজ করছে, ড্রিল চড়াচ্ছে, সে স্ট্র্যাটেজি কোমরে হাত দিয়ে তত্ত্বাবধান করছে। আর মধুবন্তী ধূপ জ্বালিয়ে মাতৃদেবী ভব করে গেল। দাঁড়াও, এবার তরকারির রানিং কমিটিটা করে দিই। প্রথমে তো পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, আর গোটা ফোড়ন কিচ্ছু দিইনি। আর পেঁয়াজ ফোড়নটা ভালো কষা হলে তারপরে আমি মশলাটুকু দিয়ে দিলাম। এই মশলায় কী কী আছে তোমাদের আগেই বলে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা টমেটো। আর পাঁপড়ের তেলেই কিন্তু তরকারিটা করতে হবে, সেইভাবেই তেলটা দেবে। আর ঘড়িটা দেখলে তো, সত্যি কথা বলতে গেলে এত দেরি কখনো করি না, কোনো দিন করি না এরকম সাধারণ রান্নায়। লম্বা চওড়া রান্না হয় সেটা একরকম। দাঁড়াও, দিতে হবে পাউডার মশলা। দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ওগুলো আগেই দিয়ে ফেলেছিলাম। ধনেটা দেবো কি দেবো না করছিলাম, তারপরে একটু দিয়েই দিলাম। একসঙ্গে চলতে গেলে সব কিছুই থাকুক, বাদ কেন যায়। এইবার হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরেরই মতো নাচে রে, নাচে রে। এবার সব রান্নাঘর থেকে বেরিয়ে যাব, সত্যিই আমার হৃদয় নাচে রে। হয়ে গেছে ফ্রেন্ডস, এই হচ্ছে পাঁপড় আলুর ফাইনাল লুকস। অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে অনেকদিন বাদে আবার করলাম। আজকে নিরামিষই করিনি, পেঁয়াজ ফোড়ন দিয়ে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে গোলমরিচ দিয়ে লাস্টে শেষ করলাম। দেখলে তো সিএস চ্যাটার্জির কেমন কপাল খারাপ, গাল খাবে আমার কাছে। বেচারা এলো, এসে পরে ক্যামেরা হাতে নিল, লাইটটিও জ্বেলে দিল বউয়ের রান্নার মানে কি বলবো সুদর্শনটি দেখাবার জন্য, আর ফোন বাজতে লাগলো, তার কি দোষ বলো। দেখো ফ্রেন্ডস, একটা দশ বাজে, আমি মোট কথা আজকের লাঞ্চ নামিয়ে দিয়েছি। ওটায় ভাত, এটায় মিক্স ভেজিটেবল ভর্তা, এটায় আলু পাঁপড়ের তরকারি, আর এটা ভেটকি মাছের সর্ষে দিয়ে ছাল। আজকে আমি জানি ফ্রেন্ডস একটা বোকা ক্যালাস ব্লগ আমি বানালাম, সেই কি বলবো সেই কিছুই কাজও দেখাতে পারলাম না, কোনো ভালো ভালো কথাও বলতে পারলাম না, ঠিকমতো গানও শোনাতে পারলাম না। গলা খুব খসখস করছে, গরমে না প্রত্যেক দিন আইসক্রিমও খাচ্ছি, ঠান্ডা জলও খাচ্ছি, গলা একদম খসখস খসখস করছে। যাই হোক, আশা রাখছি নেক্সট দিনে তোমাদের জন্য অবশ্যই একটা ভালো ব্লগ তৈরি করতে পারবো।
মিছে কথা নয় বন্ধুরা, ইচ্ছে থাকে কিন্তু হয় না। এই মুহূর্তে আমি কিচেনটি ক্লিন করছি, আর কিচেনটি ক্লিন করেই তোমাদের থেকে নেব আমি বিদায়। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই। না, তোমরা আমাকে বয়সের জন্যই হোক বা খুব বেশি ভালোবাসার জন্যই হোক, তোমরা আমাকে সবসময়তেই ক্ষমা করে দাও। আমার খারাপ ব্লগকেও তোমরা ভালো বলো। তোমাদের জন্যই আজকে আমি এত দূর এসেছি, যেটা আমি কল্পনাও করতে পারিনি। থ্যাঙ্কস টু মাই অল সুইট লাভিং সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স। চলে যাওয়ার আগে তোমাদের কাছে আবার একটা অন্যায় আবদার। দেখো, ইউটিউব আমাকে দেখুক আর না দেখুক, তোমরাই আমাকে দেখেছো এবং তোমাদের কাছেই সেই জন্য বলে না, সেই কবজিটা ধরতে দিয়েছে তো বাজুটা এসে ধরে, সেরকম আমি তোমাদের বাজুটা ধরে বলছি যে তোমরাই শেয়ার ফেয়ার করে আমার কিছু ভিউয়ার্স বাড়াও। যেতে দাও আমায় দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় দেখো না। বাই বাই ফ্রেন্ডস, গুড নাইট।